অবশ্যই ভরসা করছি, যেটা ঢপের কীর্তন চলছে আর কি, আস্তে আস্তে প্রকাশ্য, প্রথমে এগুলো করবে না, বেশি বিতর্ক করবে না, ধীরে ধীরে প্রকাশ করবে। সবাই জানে ভাইপো চেষ্টা করছে, সবাই জানে এটা, পিসি ভাইপোর লড়াইয়ের দুর্গাপুজোর আগে বাংলার মানুষকে উপহার, শারদীয় উপহার পিসি ভাইপোর এই মারামারি ঝগড়া ক্ষমতা দখলের প্রতিযোগিতা, শারদীয়ার উপহার এবার বাংলা। এবার বাংলার শারদীয়ার বিশেষ উপহার নিয়ে আসছে বাংলার পিসি আর ভাইপোর আভ্যন্তরীণ লড়াই। বাংলার উপহার বাংলায় কয়লা পাচারের, বাংলায় গরু পাচারের, বাংলায় সিন্ডিকেট রাজের কারবার এবার পুজোর শারদীয়ার উপহার। এখানে সেটিং করেছিল অর্থমন্ত্রক, বুঝে ইডি পাঠিয়েছে, সেটিং যারা করেছে হচ্ছে ইডি কেন, কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে, তবে ওষুধ কম হচ্ছে, অসুখ অনুযায়ী দিলীপ ঘোষ একটা কেন্দ্রীয় অনুষ্ঠান করেছে। এ তো এমন কুকুর, সে নিজের মালিককেই কামড়াচ্ছে, আমি আর কি বলবো। তো মোদী সরকারের বিরুদ্ধে কথা বলছে, তা মোদীকে করছে চ্যালেঞ্জ করছে না কেন? এখানে বলে কি হবে, কে কুকুর কাকে কামড়াচ্ছে? আপনাদের মালিক মোদী, তাকে কামড়ান দুই চারটে, তবে না মজা লাগবে। মমতা ব্যানার্জির গায়ে কোনো খালি নেই, ও যদি চোর বলে আমার গায়ে লাগে, আর তখন মুখটা দেখি আর একটা খুশি জানানোর চেষ্টা করি। হ্যাঁ, বক্সার তো, শোভনদেব তো বক্সার, আমি জানি, গিয়ে একবার মোদীর মুখে একটা ঘুষি মেরে দিন, ঝামেলা মেটে যাই, কত বড় বক্সার দেখা যাবে। দিদি কখন আপনাকে তাড়ায়, কখনো রাখে, আপনারও মানিজ্জত নাই, কিছুই নাই, দিদি এই রাখছে এই তাড়াচ্ছে আপনাকে। দেখুন দিদি দালি করে যদি কোনো উচ্চ পদ পাওয়া যায়, বাজারে মোকা আছে এই সময়, চোরকে চোর বলবে, আপনার দিদিকে আমি চোরদের সর্দারনি বলছি, ঘুষি মারুন আসুন না, আমি বলছি চোরদের সর্দারনি আপনার দিদি, পুলিশ মন্ত্রী সে কিছু জানে না, আপনি ঘুষি মারছেন দিদি ঘুষ খাচ্ছে, কোন দিকে যাবেন এবার? জামাইবাবু, শালাবাবু, শ্বশুরবাবু, শাশুড়ি মাতা, তাদেরই সব সম্পত্তি, পশ্চিমবঙ্গের আর মানুষের কিছু নেই, একদিকে পিসি আর ভাইপো, এদিকে শালা জামাইবাবু, এটাই বাংলার পরিচয়। পিসি ভাইপো বাংলা লুট করছে, তা দেখে দেখে বীরভূমের জামাইবাবু, শালাবাবু, শালিবাবু, শ্বশুরবাবু, হবুবাবু সবাই লুট করতে আরম্ভ করেছে। স্বাভাবিকভাবেই এ বাংলা লুটের মৃগয়া ক্ষেত্র তৃণমূলের, তাই কেউ বাদ যাচ্ছেন এখানটায়।